Welcome back to our channel to a new vlog. আশা করি তোমরা সকলে ভালো আছো, সেফ আছো। আজকে আরো একটা নতুন মর্নিং আর গ্রীষ্মকালের গরম হিউমিড মর্নিং। এই মুহূর্তে আমি একটুখানি সোফা টোফা গুলো ঠিকঠাক করছি আর সোফা কভার গুলো চেঞ্জ করে নিলাম আর একটুখানি টাওয়েল দিয়ে সোফাটাকে কভার করে দিলাম। আর গরমকালে আমি এটাই করি, কেন বলো তো? কারণ আমরা নিজেরা ইউজ করলে বা বাড়িতে কোনো গেস্ট আসলেও কি হয় বলো তো, গরমে এত সোয়েটিং হয় যার ফলে সোফা কভার গুলো যখন থাকে তখন মুভমেন্ট করলে বা উঠে দাঁড়ালে সেটা বডির সঙ্গে উঠে চলে যায়, মানে কেমন একটা বিচ্ছিরি টাইপের লাগে। কিন্তু টাওয়েলটা দিয়ে রাখলে কি হয়, সোয়েট গুলোকে অ্যাবজর্ব করে আর তাছাড়া একটু চেঞ্জেসও এলো। একই রকম সোফা কভার দেখতে দেখতে ঘরের লুকটাও অন্যরকম লাগে, দেখলে একটু মনটাও ভালো লাগে, এই আর কি। মানে একই রকম জীবনযাত্রার মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম কিছু করার চেষ্টা। আর এই গরমের মধ্যে কোনতেও কিন্তু হেলদি থাকার জন্য হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। যদিও আমরা বেশ কিছুদিন ধরে ইভিনিং ওয়াকে যাচ্ছি একটু হেলদি থাকার জন্য, আর কোনতেও সকালে উঠেও কিন্তু ঘরের মধ্যেই হাঁটছে, বাইরে বেরোনো সম্ভব নয়। সেই কারণে বাড়িতে আমাদের বারান্দাটা তো বেশ লম্বা, তোমরা দেখেছো, ও ওখানেই হাঁটাহাঁটি করছে। আর আমি চেষ্টা করি যেদিন সম্ভব হয় ইভিনিং ওয়াকে কোনতেওকে সঙ্গ দেওয়ার। তো চলো, দিন যখন শুরু করে ফেলেছি সংসারের অন্যান্য কাজকর্মে লেগে পড়ি, এবার গিয়ে চাটা বানিয়ে ফেলি আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মর্নিং টি নিচ্ছি, কিন্তু এত গরম, আর তোমরা তো জানো যে আমি টি লাভার্স, কিন্তু এই গরমের জন্য এখন আমি আমার চা পানের পরিমাণটা কমিয়ে দিয়েছি গো। কারণ বারবার চা খেলে প্রচণ্ড বডি হিটেড হয়ে যাচ্ছে আর এই গরমে এতবার চা খাওয়াটাও ঠিক না। এর পরিবর্তে আমি ওয়াটার ইনটেকটা বাড়িয়েছি, যদিও তোমাদের বলতে লজ্জা নেই, সেটা কোনটাও আমাকে বাধ্য করেছে, কারণ আমি না জল খুব কম খাই আর এখন যে পরিমাণ সোয়েটিং হচ্ছে ওয়াটার ইনটেক না বাড়িয়ে উপায় নেই। তাই কোনটাও আমাকে গুতিয়ে 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 জল খাওয়ার কথা মনে করিয়ে দেয় আর ওয়াটার ইনটেকের পরিমাণটা বাড়িয়েছে। আর এছাড়া যেটা করি সেটা হচ্ছে আমি চেষ্টা করি সারাদিনে দুবার টক দইটা খাওয়ার, সেটা ব্রেকফাস্টেও কোনো দিনও খাই, কখনো লাঞ্চের পরেও খাই, বা কোনো সময় একটুখানি স্নান করতে যাওয়ার আগে একটু টক দই খেয়ে নিয়ে স্নান করতে গেলাম, এটা চেষ্টা করি। আর তোমরা নিশ্চয়ই জানো যে টক দইটা খুবই বেনিফিশিয়াল আমাদের হেলথের কারণে, শুধুমাত্র গরমের জন্য নয়, আমাদের অন্যান্য শারীরিক নানা কারণের জন্যও টক দই খুবই উপকারী। তো যাই হোক, আপাতত চাটা ফিনিশ করি, তারপরে সংসারে টুকটাক কাজকর্মও রয়েছে, আবার ব্রেকফাস্ট রেডি করতে হবে। আমি এখন এখানে সবজি গোছাবো, তুই মাঝখানে ঢুকে বসে আছিস কেন? কিরে ম্যাগি সর ভতু, এখানে আমি সবজি গোছাবো সর। কিন্তু বাবা বাজার থেকে ফিরলো একটু আগেই, সব শাক পাতা সবজি সব নিয়ে এসছে। বাহ, লাউ শাকটা বেশ কচি, কি সুন্দর লাউ শাকটা, খুব সুন্দর। শশাগুলো ফ্রিজে তুলতে হবে, ভেন্ডি আম সবই রয়েছে। আবার ব্রেকফাস্ট হয়ে গেছে? সত্যি বাইরে খুব গরম, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো চলো আমাদের দুজনের ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর যথারীতি আজকে আমাদের ব্রেকফাস্ট মুসলি। তবে আমি আজকে আমার মুসলিটা টক দই দিয়ে খাচ্ছি আর কোনটা অ্যাজ ইউজুয়াল দুধ কলা এগুলো দিয়েই খাচ্ছে। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা শেষ করে ফেলি। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর টুকটাক একটু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে আমার কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সকালে উঠে, সেগুলো এখন ধুয়ে দিলাম, বারান্দায় ফেলে দিচ্ছি। এরপর যাবো একটা হেয়ার মাস্ক বানানোর জন্য, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যারা দেখনি তারা আমার আগের ব্লগ গুলো দেখে নিও, তাহলেই জানতে পারবে। তো এই মাস্কটা আমি মাঝে মধ্যে ইউজ করি আর এটা খুব হেল্পফুল মাস্কটা, কারণ এই মুহূর্তে আমার চুলটা খুব ড্রাই হয়ে গেছে আর হেয়ার ফল আটকানোর জন্যও কিন্তু এই হেয়ার মাস্কটা খুবই হেল্প করে। তো মাস্কটা বানানোর জন্য
বিশেষ কিছুই লাগবে না, সাধারণ কয়েকটা জিনিস ইউজ করে তোমরা ইজিলি ঘরে এটা বানাতে পারো। আমি এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলই ইউজ করতে পারো, নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তো সেখান থেকে যদি অ্যালোভেরা এক্সট্রাক্টটা নিয়ে নাও তাহলে তো কোনো কথাই নেই। আর যাদের অ্যালোভেরা গাছ নেই তারা বাজার চলতি প্লেন অ্যালোভেরা জেলটা ইউজ করার চেষ্টা করবে, যার সঙ্গে অন্য কিছু মেশানো নেই, শুধু অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেলের সঙ্গে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল সম্পর্কে তোমরা সকলেই জানো, এর গুণাগুণ সম্পর্কেও জানো, নতুন করে বলার কিছু নেই। তো মাত্রা যেটা হবে, পরিমাপটা, সেটা তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী, চুলের ঘনত্ব অনুযায়ী নিয়ে নেবে। এখানে আমি আমার চুলের লেন্থ এবং ঘনত্ব অনুযায়ী সমস্ত জিনিসপত্রগুলো নিচ্ছি। আর ক্যাস্টর অয়েলের সঙ্গে যেটা মিশাবো সেটা হচ্ছে প্লেন কোকোনাট অয়েল। তোমরা যে যা কোকোনাট অয়েল ইউজ করো, যার যেটা চয়েস সেই মতোই কোকোনাট অয়েল নিয়ে নেবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা যে কোনো কেমিস্ট শপে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবে। আমি আর নামটা নিচ্ছি না, ব্র্যান্ড নেমটা নিচ্ছি না, তোমরা নিশ্চয়ই জানো, মানে ওষুধের দোকানে গিয়ে বললেই ভিটামিন ই ক্যাপসুল তোমরা ইজিলি পেয়ে যাবে। এখানে আমি তিনটে ভিটামিন ই ক্যাপসুল নিচ্ছি। ভেতর থেকে যে অয়েলটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। যাদের চুলের লেন্থ বড়, চুল অনেক বেশি ঘন, তারা চারটে নিতে পারো ইজিলি, কোনো অসুবিধা নেই। সেটা নিজেদের চুল অনুযায়ী সেটা একটুখানি আন্দাজ করে নিয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস হেয়ার মাস্কের। আরও একবার বলে দিচ্ছি, অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। এবার এই সমস্তগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। জিনিসটা এরকম হবে, এটাকে পুরো স্ক্যাল্পে এবং চুলের লেন্থ পোর্শন অনুযায়ী ভালো করে লাগিয়ে নেবে। নিয়ে মিনিমাম এক ঘন্টা রাখতেই হবে, চাইলে তোমরা সেটা দেড় ঘন্টা দু ঘন্টাও রাখতে পারো, কোনো ক্ষতি নেই, তবে মিনিমাম এক ঘন্টা রাখতে হয়। তারপর যে যা শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু ইউজ করে চুলটা ওয়াশ করে নিলে, তারপরে যারা কন্ডিশনার ইউজ করো কন্ডিশনারও লাগাতে পারো, হেয়ার সিরাম যারা ইউজ করো হেয়ার সিরামও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। নর্মাল যে যেভাবে চুলের টেক কেয়ার করো বা চুল ওয়াশ করো সেইভাবেই ওয়াশ করে নেবে। তো চলো, এটা রেডি হয়ে গেছে, তো আমি এটা এখন আমার স্ক্যাল্পে লাগাবো, তারপরে এক ঘন্টা রেখে ফ্রেশ হয়ে তোমাদের কাছে ফিরে আসছি। স্নান কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি, এই মুহূর্তে লাগাচ্ছি হেয়ার সিরাম। আর আমি কন্ডিশনার ইউজ করি না, কন্ডিশনার ইউজ করতে খুব একটাই পছন্দ করি না, খুব রেয়ার, আমি সিরামটাই বেশি ইউজ করি। তো চুলটা বেশ স্মুথ হয়েছে, সফটও লাগছে, এখন পুরোটাই ভেজা, ড্রাই হওয়ার পরে এটা আরো ভালো বোঝা যাবে। তো যাই হোক, ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো লাঞ্চে। আর এত গরম, একটুও লাঞ্চ করতে এই মুহূর্তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে লিকুইড কিছু খেয়ে থাকি, কিন্তু সে বললে তো চলবে না, হালকা করে লাঞ্চ করতেই হবে। আর এই গরমের কারণে আমরা লাঞ্চটা খুব লাইট রাখার চেষ্টা করছি, বেশি অয়েল ইউজ করছি না, একটু বয়েলড খাবার দাবার বানানোর চেষ্টা করছি। এত গরম, শরীরটাকে তো হেলদি রাখতে হবে, ঠিক রাখতে হবে, কি বলো? তো চলো গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। কারণ কোনতেও শরীরটা ঠিক নেই, আর ও কটা দিনের জন্য একটু লিভেও আছে, ওর ওয়ার্কে ও যেতে পারছে না। তো আমি ওকে বললাম যে তোমার আর বেরিয়ে কাজ নেই, আমি যাচ্ছি। তো এখন যাই, বেরোই, গিয়ে কাজকর্মগুলো মিটিয়ে তারপর আবার ফিরে আসছি।
জিনিসপত্র এগুলো এখন বার করছি, কারণ এক একটা জিনিস তো এক এক জায়গায় যাবে, সেগুলো সব সেটেল ডাউন করতে হবে। তাই মাটিতেই বসে পড়েছি, প্রচন্ড গরম লাগছে। এগুলো সবগুলোকে আগে বার করি, তারপরে জায়গার জিনিস জায়গায় রাখবো। আর তোমাদেরকে বললাম না যে আমি একাই যাচ্ছি, কোনটা শরীরটা ঠিক নেই, আমার ভালো লাগছিল না যে কোনটা আবার বেরোবে, আমি কাজটা মিটিয়ে আসি। তো কোনটাও বললো যে না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর তুমি এতগুলো লন্ড্রির জিনিস টেনে টেনে নিয়ে যাবে, আবার গ্রসারি থেকে অতগুলো মাল বয়ে বয়ে নিয়ে আসবে, আর আমার বাইকে পেট্রোল ভরানোরও ব্যাপার আছে, তো চলো আমি বেরোই। আমি বললাম তুমি থাকো, পেট্রোল পরেও গিয়ে ভরাতে পার, মানে কথা জড়িয়ে যাচ্ছে গো, পারছি না, টাং টুইস্টার হয়ে যাচ্ছে গরমের চোটে। তো আমি বললাম যে তুমি পেট্রোলটা পরেও তো ভরাতে পারবে কালকে, যে আজকে বেরোনোর দরকার নেই, কিন্তু ও তো শুনলো না। কতটা কেয়ারিং হাজবেন্ড বুঝতে পারছো, বউকে একা ছাড়তে চায় না, সত্যি কথা, এটা মানতেই হবে, কোনটাও কিন্তু যথেষ্ট কেয়ারিং আমার প্রতি। তো যাই হোক, ও সঙ্গে ছিল, তো কাজকর্মগুলো সব মিটিয়ে ফিরলাম, এই মুহূর্তে এগুলো সব বার করছি, এবার জায়গার জিনিস জায়গায় সেটেল ডাউন করব, তারপরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাব ডিনারের ব্যবস্থা করতে। তো চলো, আজকে সারাটা দিন এইভাবে কাজকর্ম আর ব্যস্ততার ভেতর দিয়ে কাটিয়ে ফেললাম, আর ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইভস ইন অ্যান্ড আউট। টাটা।